আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চীনের একটি হোলসেল মার্কেটের সামনে। এটি গুয়াংজুর সানিয়ানলিতে অবস্থিত। এই যে এখানেই হচ্ছে সানিয়ানলি মেট্রো স্টেশন এই পাশটায়, আর এখানেই হচ্ছে মার্কেটটা। আমার হাতের ডান পাশে সানিয়ানলি মেট্রো স্টেশন এবং লোটাস মার্কেট, আর এখানেই হচ্ছে মলটা। তো এটা মূলত হচ্ছে পাইকারি মার্কেট। এখানে হচ্ছে আপনি যদি কাপড়, জুতা, জিন্স এই টাইপের জিনিস যদি আপনি কিনতে চান পাইকারি দামে, এই মার্কেট থেকে আপনি কিনতে পারেন। এখানে দেখেন এই যে লাগেজের দোকান, তারপরে এটা যদি হোলসেল না, এটা রিটেল শপ। এই যে ভিতরের দিকটা, এগুলো হচ্ছে হোলসেল মার্কেট। দেখেন সারি সারি প্যাকেট প্যাকেট করে কাপড় রেখে দিছে ওরা। তো আমি মলের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কী কী আছে আসলে এই মার্কেটের ভিতরে। তো আমরা মার্কেটের ভিতরে এখন প্রবেশ করব গেট নাম্বার 3 দিয়ে। এই যে মার্কেটের ভিতরে প্রবেশ করলাম। ওখানে হচ্ছে প্যাকেট হচ্ছে হোলসেলের জন্য, ছেলেদের জামা, এই যে ছেলেদের শার্ট, জিন্স সব কিছুই এখানে পাওয়া যায়। আমি দেখাচ্ছি, ভদ্রমহিলা ঘুমাচ্ছেন দোকান খোলা রেখে, কাস্টমার নাই। সুন্দর সুন্দর ড্রেস, এগুলো সব কিন্তু হোলসেলের জন্য রাখা। এগুলো জাস্ট স্যাম্পল হিসাবে রাখছে, বড় বড় অর্ডার পাবে, এগুলো হচ্ছে ওরা কালেক্ট করে দেবে ওদের গার্মেন্টস থেকে। আর এখানেও দেখেন বেবিদের ড্রেস, বড়দের ড্রেস, উইন্টার ড্রেস সব কিছুই স্যাম্পল হিসাবে রাখা। যারা কাপড়ের ব্যবসা নেই, হাও যারা কাপড়ের ব্যবসা করেন বাংলাদেশে, তারা এই মলটায় আসতে পারেন। আশা করি আপনাদের কাজে আসবে, কারণ সকল ধরনের পণ্য এখানে পাবেন। এই যে ভদ্রমহিলা বাচ্চার সামনে খেলা করতেছে, এই যে উনি লুকোচুরি খেলতেছে বাচ্চার সাথে। চাইনিজ বাচ্চারা অনেক কিউট হয়, এগুলো কান্নাকাটি কম করে, এই জন্য বেশি নি হাও। বুড়া বুড়ির দোকান, এই যে বুড়া বসে আছে আর বুড়ি খাচ্ছে। বুড়া বুড়ির দোকানে কী কী আছে দেখাই। এই যে লেদারের ব্যাগ আছে, সুন্দর সুন্দর জামা আছে। চাইনিজ মানুষরা অনেক বেশি কর্মঠ হয়, যার কারণে ওদের অর্থনীতি এতটা ইমপ্রুভড। এই যে দেখেন পুরুষদের জামা, তারপরে ছোটদের জামা, মোজা, এই টাইপের জিনিস, শোজ, নানা ধরনের জুতা আছে। চায়নাতে জুতার দাম অনেক সস্তা, এখানে জুতাগুলো অনেক কম প্রাইসে পাওয়া যায়। আর এখানে হচ্ছে বেবি ড্রেস, বেবি ড্রেসগুলো খুব সুন্দর, খুব সুন্দর বেবি ড্রেস। এই যে দেখ, নে হাও। এই যে লাগেজ আছে এখানে, আমার একটা কেনা লাগবে, আমি বড় একটা কিনছি, ছোট একটা কিনবো এই সাইজ। কিন্তু এগুলো কোয়ালিটি অতটা পছন্দ হচ্ছে না, আর একটু প্রিমিয়াম লেভেলের নিব। তারপর হচ্ছে আর একটু ভিতরের দিকে যাই, দেখি এখানে কি আছে। থ্রি কোয়ার্টার প্যান্ট আছে এই এই পাশে। এই মার্কেটে ডেনিম বেশি, অনেক বেশি ডেনিম আছে এখানে। এই যে এগুলা সব ডেনিমের জিনিসপত্র। আমার কাছে চাইনিজদের ড্রেসগুলো অনেক সুন্দর লাগে। ওরা অনেক মানে এক টাইপের ড্রেস পরে না। আমাদের দেশে যেরকম না, মেয়েরা মানে মেয়েদের ড্রেস মানে হচ্ছে শাড়ি আর থ্রি পিস, আর ছেলেদের ড্রেস মানে হচ্ছে শার্ট প্যান্ট, এমন না। ওদের ড্রেসগুলো অনেক রকমের হয়, অনেক ভ্যারাইটি হয়। আপনি পাঁচটা চাইনিজ মেয়ে বা ছেলে যদি পাশাপাশি দাঁড়ায়, দেখবেন পাঁচজনের ড্রেস পাঁচ রকম। ওরা অনেক মানে ডিফারেন্ট টাইপের ড্রেস পরে, এগুলো দেখতেও সুন্দর হয়। আর চাইনিজ ড্রেস বলতে যে অশালীন এমন না, ওরা শালীনের ভিতরেও অনেক সুন্দর সুন্দর ড্রেস পরে। অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায়, যে এমন না যে চায়না মানে সবাই ছোট ড্রেস পরে, এমন না। আপনি দেখেন যে দুজন মহিলা আছে, আপনি ভিডিওতে খেয়াল করেন বেশিরভাগই হচ্ছে লং ড্রেস পরে। তো হাতে গোনা দু চারজন ওরা শর্ট পরে, বিশেষত ইয়াং মেয়ে যেগুলা টিনেজ, ওগুলা হচ্ছে একটু ইয়া পরে, শর্ট পরার চেষ্টা করে। বাট একটু বয়স যাদের হয়ে যায়, ওরা একটু লং পরে। এই যে দেখেন কি সুন্দরে পরে আছে, সব ডেনিম। আমার প্ল্যান ছিল এবার অনেকগুলো ডেনিমের প্যান্ট কিনবো, কিন্তু আমার স্পেস ফুল। একটা সুন্দর দোকান দেখেন হচ্ছে, দেখেন লেদারের কি সুন্দর সুন্দর ব্যাগ আছে, তারপরে
বেল্ট আছে, অনেক কিছু আছে। এই যে একজন আফ্রিকান ভদ্রলোক এখানে আসছে কেনাকাটার জন্য। এই মার্কেটের মূল কাস্টমারই হচ্ছে আফ্রিকানরা। দেখেন মহিলা লাইভ করতেছে কি সুন্দর, আমাদের দেশে মেয়েরা যেরকম কাপড়ের ব্যবসা করে কি সুন্দর লাইভ করতেছে ক্যামেরার সামনে। সুন্দর সুন্দর ব্যাগ, এগুলো পিওর লেদার মনে হচ্ছে আমার কাছে। এই যে দেখেন পিওর লেদার। লাপন ঠিক আছে, তো আসো চেন এত কথা বলতেছে আর 20 মিনিট আগে দেখছি ও লাইভে আছে, এখনো লাইভে আছে, ওর মুখ বন্ধ নাই। লিয়াং পেজি ও অনেক দাম, এটা এটা প্রায় 290 পূরণ 16.5, 4785, বাট এটা কোয়ালিটি আছে, একেবারে পিওর লেদার, কিন্তু আর একটু কম প্রাইসেও এটার কোয়ালিটি পাওয়া যাবে, ওরকম ব্যাগ পাওয়া যাবে। তবে ব্যাগটা অনেক সুন্দর। তো বন্ধুরা, চীনের কাপড়ের হোলসেল মার্কেট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।